নাটোরের লালপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার শামিমা সুলতানার সভাপতিত্বে এবং আনসার ও ভিডিপি সদস্য সোহরাব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির নাটোর জেলা কমান্ডার শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজু খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ জহিল রানা প্রমুখ। যখন যখন প্রয়োজন হয়, যেটা ইতিমধ্যে বলেছেন আমাদের কৃষি কর্মকর্তা যে আপনার ঋণ রক্ষা, ওই সময় যে আপনারা কৃতিত্বপূর্ণ কাজ করেছেন।